বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সম্প্রতি সময়ে ফরিদপুরের সকল প্রকার ওষুধ ও খাবারের দোকান ব্যতীত সকল ব্যবসা প্রতিষ্ঠানসহ যেখানে জনসমাগম হয় এমন জায়গাগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়ে এক গণবিজ্ঞপ্তি জারি করে ফরিদপুর জেলা প্রশাসন তারই প্রেক্ষিতে গত দুদিন ধরে ফরিদপুরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে পুরো ফরিদপুর বর্তমানে এক প্রকার কারফিউ জারি করার মতো অবস্থা বিরাজ করছে এদিকে বৃহস্পতিবার সকাল থেকে বাস স্ট্যান্ড থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি পুরো রাস্তা ছিল একেবারে ফাঁকা কেউ বিশেষ কোনো প্রয়োজন ছাড়া বাড়ির হতে বের হচ্ছেন না করোনা ভাইরাস মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে শহরের খোলা থাকা মুদি দোকানগুলোতে দোকানে কিনতে আসা কাস্টমারদের নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য তিন থেকে পাঁচ ফিট দূরত্বে লাল রঙের গোল চিহ্ন দিয়ে রাখা হয়েছে যাতে একজন ক্রেতার হতে আরেকজন ক্রেতার দ্রুত বজায় রাখতে পারে আর এভাবে বাজারে ক্রেতারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন এছাড়া শহরের নিউ মার্কেট এলাকায় ফলের দোকানের পাশাপাশি ডিম ও কাঁচা বাজার খোলা রয়েছে তবে অধিকাংশ দোকানগুলো ছিল ক্রেতাশূন্য ডেক্স রিপোর্ট ডাব্লু টিভি